বাংলাদেশের কৃষি নির্ভর অর্থনীতির অধিকাংশ মানুষের বসবাস গ্রামে। তাদের জীবন, জীবিকা, সংস্কৃতি কৃষির সঙ্গে মাখামাখি। আর এই কৃষির বিকাশ এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ করতে পুরুষ কৃষকের পাশাপাশি গ্রামীণ নারীদের অবদান সেই আবহমানকাল থেকেই। গ্রামীণ নারীরাই বাংলাদেশের কৃষি অর্থনীতিকে টিকিয়ে রাখবার ক্ষেত্রে এক বড় শক্তি হিসেবে কাজ করে আসছে। সভ্যতার উষালগ্ন থেকেই কৃষি মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কৃষিকে সৃষ্টির আদিপেশাও বলা হয়। নারীর হাতেই কৃষির সূচনা, উন্নয়ন ও সম্প্রসারণ। যে সোনালী ধানে বাতাসে ঢেউ খেলে যায়, দোলা দেয় মনে সম্ভাবনার বারতা, সেখানে শুধু পুরুষ নয়, নারীরও অবদান উল্লেখ করবার মতো। এর বীজ বর্ধন, বীজ রাখা থেকে শুরু করে ফসল কৃষি, গৃহপালিত পশু পাখি সংশ্লিষ্ট কৃষি উপখাত যেগুলো বলি, তারপর বনায়ন কৃষি, সব কিছুই কিন্তু নারীর হাত দিয়েই শুরু হয়েছিল। কৃষি শ্রমের ভেতরে বিভাজন করতে গেলে নারী ভাগে আমরা দেখি প্রায় ষাটের অধিক, আবার পুরুষের অংশ আছে 40%। বাংলাদেশের খাদ্য সম্পূর্ণতার বিষয়টা বিশ্বে নন্দিত। এখানে এই পুরো প্রশংসাটা কিন্তু কৃষকের কাছে যায়। এখানে নারীর যে একটা ভূমিকা রয়েছে এটার কিন্তু কোনো স্বীকৃতি নাই। 2008 সালের বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয় যে কৃষিখাতে নিয়োজিত পুরুষের চেয়ে নারীর অবদান শতকরা 60-65% বেশি। কৃষির যে বিভিন্ন ধাপ রয়েছে তার বেশিরভাগ কাজই সম্পন্ন করে নারীরা। এখন কৃষিটা শুধু ফসল কৃষির ভেতরে নাই, কৃষি এখন হাঁস মুরগি লালন পালন, মৎস্য চাষ, বনায়ন, গবাদি পশু লালন পালন, এই সব কিছুর সাথে একটা বৃহৎ নারী গোষ্ঠী সম্পর্কিত। সকালবেলা গোমাথে ওইটা গরু গোয়ালের থেকে বাই করে গোড়াই বান্ধি, তারপরে গাই সকালবেলা দোয়াই, দোয়া পোলাপান বাজারে যাই, আমি গরু চকি নিয়ে যাই, তারপরে কাছে হাজি নিয়ে যাই, ঘাস কাটি, ঘাস কেটে বাড়ি আসি, রান্ধার টাইম হয় রান্ধি, ধান কাটি, তারপর ধান মারাই করি, উড়াই শুকাই সবটাই করি। আমি একটা কামলা নেবো 300 টাকা দেয়া, ওই কো আমার স্বামীর তো ওই 300 টাকা দিতে হইব, আর যে আমার স্বামীর সাথে আমি করতে পারি তাইলে তো আমার স্বামীর দিতে হইব না কেউ। ভালো বীজ ছাড়া ফসলের ভালো ফলন আশা করা যায় না। সুষ্ঠু, পরিপক্ক, উন্নত বীজ উৎপাদনের কাজটি নারীরা করে অত্যন্ত যত্ন এবং দক্ষতার সাথে। গৃহস্থালীর আস্তাকুড়ির আবর্জনা, খড়কুটো, গাছের পাতা, হাঁস মুরগি গরুর বিষ্ঠা দিয়ে জৈব সার তৈরি করা, মাটি কোপানো, ঢেলা ভাঙ্গা, মাদা তৈরি, চারা ও বীজ রোপণ বপন, ফসল উঠানো সহ পুরো কৃষিচক্রকে সচল রাখেন বাংলাদেশের এইসব নারী। এই গরুর গোবরে আমি এমনি ঢেকে রাখি, তারপরে এক বছর ওইভাবেই থাকি, এক বছরের গোবর আর এক বছরে ফেলাইতে হয়। ফসল বোনার আগের ও ফসল কাটার পরের প্রয়োজনীয় কাজগুলো ছাড়াও পরিবারের সদস্যদের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণেও নারীর অবদান অপরিসীম। পেঁপে গাছ লাগাইছি, মরিচ গাছ লাগাইছি, তারপরে বেগুন গাছ লাগাইছি, কদু গাছ লাগাইছি, নিজেরাও খাই, কিছু বিক্রি করি। গরু পালি সংসারে 2টা পয়সা আয়ের লিগে, মুরগি পালি ডিমটা এমন করেন বাইরে থেকে আমার টাকা দিয়ে কিনতে হয় না। এই যে মুঠো ভাতের যে কনসেপ্ট, যখন তার ঘরে চাল থাকে তখন সে একটু একটু করে সেটা তুলে রাখে, এক মুঠো তুলে রাখে, এবং যখন সেই ক্রাইসিস হয়, যখন ঘরে কিছুই থাকে না, সেই চাল সে বের করে রান্না করে তার পরিবারকে খাওয়ায়। আবার হাতের কাজে কুশলী নারীরা বাড়তি আয়ের জন্য অবসরে নানা ধরনের কাজ করে। কৃষিকাজের প্রতিটি ক্ষেত্রেই নারীর অংশগ্রহণ ও অবদান বেড়েই চলেছে, কিন্তু একই কাজে নারী পুরুষের মজুরি বৈষম্য প্রকট। যে একই কাজ করছে একই জায়গায়, পুরুষ পাচ্ছে 400 টাকা, সে মহিলা পাচ্ছে 300 টাকা। তাহলে এসব মনে কষ্ট লাগে বলে এক সমান কাজ করলাম, তারপরে মহিলারা মূল্যমান পায় না। একটা পুরুষে যদি দেখা গেছে 2-3 আটি ধান কাটে, মহিলা হয়তো 1 আটি কম কাটে, কিংবা একটু আগেইতে পারে কম, এই কারণে হয়তো অবশ্য পারিশ্রমিক কম দেয় মহিলাদের। মানে হ্যাঁ, মাঠের কাজটা সাইরাই তাগো কাজ শেষ, আর আমাকেও বাড়িটাও সারতে হয়, মাঠেও যাইতে হয়। আজকে যে নারী তার নিজস্ব শক্তিতে যে সম্পদ আহরণ করছে তার উপর পূর্ণ মালিকানা, এই জিনিসটারও
নিশ্চয়তাটা এখন পর্যন্ত আমাদের সমাজ এই নিশ্চয়তাটা দিতে পারেনি। কৃষিকাজকে সবসময় পুরুষের কাজ হিসেবে বিবেচনা করা হয় আর নারীকে সহায়তাকারী হিসেবে দেখা হয়, অথচ একই কাজ পুরুষ কৃষক করলে সেটা কাজ হিসেবে গণ্য হয়। কৃষিতে যে বিশাল অবদান রাখে নারী, একদম সে শস্য বোনা থেকে ঘরে আনা পর্যন্ত, এই কাজের জন্য সে কোনো পারিশ্রমিক পায় না, এটাকে উৎপাদনশীল কাজ বলে গণ্য করা হয় না। আড়ালেই থেকে যাচ্ছে নারীর অবদান, অস্তিত্ব ও অর্জন। নারী খাদ্য নিরাপত্তা ভাবছে, সংসারের পুষ্টির কথা ভাবছে, পরবর্তী দিনের কথা ভাবছে, ছেলে মেয়ের কথা ভাবছে, কিন্তু সেই নারীটার কথা কী ভাবছে? শ্বাসকষ্ট হয়, আমরা বুঝতে পারি আমরা এতক্ষণ বাতাস নিচ্ছিলাম, আমাদের বায়ুটা কত প্রয়োজন। ঠিক নারীর অবস্থানটা সমাজে, রাষ্ট্রে, পরিবারের সর্বোচ্চ সমান। কৃষি অর্থনীতিতে নারীর অবদান সঠিকভাবে চিহ্নিত ও উপলব্ধি করা এখন সময়ের দাবি। টোটাল জিডিপিতে নারীর কন্ট্রিবিউশন এককভাবে কৃষিতে কত, এই হিসেবটা যদি বের করা যায় তাহলে তাকে মূল্যায়ন করার মতো একটা ভিত তৈরি হচ্ছে। দেশের কৃষি পরিকল্পনা ও উন্নয়নের সাথে নারী কৃষি শ্রমকে সমন্বিত করা প্রয়োজন। নারীরা যে পরিশ্রম করে ঘরে বা বাইরে সব জায়গাতেই, ছেলেপেলে নিয়ে, সংসার নিয়ে, তাকে কি রকম দাম দেয়? আমি ও দেন, আপনিও দেন, আরও দেন, এরকম দশজনে দিতে দিতে সবাই দিবে না? এটা তো ঠিকই আছে, নারীরা তো পুরুষের সমান অধিকার পাওয়ার উচিত, এই উচিতটা তো সবাই মাইনে নেয় না, দেয় না, পূর্বপুরুষ থেকে এইভাবে হয়ে আসছে। খুব রাতারাতি আমাদের মতো দরিদ্র দেশ থেকে আমূল পরিবর্তন আনতে পারবেন না। এখানে পরিবেশ পরিস্থিতি আপনাকে আপনার একটা জায়গায় নিয়ে যাচ্ছে। বন্ধু হিসেবে পাশাপাশি দাঁড়িয়ে যতক্ষণ পর্যন্ত আমরা উপভোগ না করব আমার সমস্ত আনন্দ আহ্লাদ, সমস্ত সমস্যাকে আমি মোকাবেলা না করব, ততদিন পর্যন্ত আসলে সত্যিকারভাবে আমাদের কোনো উন্নয়নই হবে না। আমরা যদি ঠিক মতন সবাইকে জানাতে পারি নারীর কী অবদান রাখছে, তাহলে তাদের মর্যাদা বাড়বে এবং মর্যাদা বাড়ার কারণে তার প্রতি বৈষম্য এবং সহিংসতা কমে আসবে। পরিকল্পনাহীনভাবে যেমন পরিবর্তন ঘটে চলেছে, তেমনি গ্রামীণ অর্থনীতিতে নারীদের ও কিষাণীদের অবদানের স্বীকৃতি দেয় এমন সুষ্ঠু উন্নয়নমূলক কাজের মাধ্যমে পরিকল্পিত পরিবর্তনও ঘটানো সম্ভব, যার মধ্য দিয়ে নারীর মর্যাদা এবং সমতা প্রতিষ্ঠার অগ্রযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া সম্ভব।